কয়েকজন ফোন করে জানালো যে আইয়ুব বাচ্চু আর না, আমি তো বিশ্বাসই করতে পারিনি, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি ছুটে আসলাম, আমার কিছু বলার নেই, আইয়ুব বাচ্চু কী সেটা আপনারা জানেন। আইয়ুব বাচ্চু একজন ইনস্টিটিউট, একজন ভালো মনের মানুষ, আমার চাটগার রত্ন, তাকে আমরা হারালাম, তার জন্য আপনারা দোয়া করবেন। লাস্ট যেদিন দেখা হলো আনন্দ মেলার অনুষ্ঠানে, সেদিনও বললো যে হিরো এত সুন্দর একটা গান করে দিলাম, গানটাকে একটা নতুন করে কিছু করো। সো আমার কানের মধ্যে ওই কথাটা খুব বাজছে যে আমি বললাম যে আসলে ফিল্মের একদম ক্লাইম্যাক্সে আপনার গানটা ইউজ করেছিলাম, আমি সিনেমা হয়তো পিকচারাইজ করতে পারিনি, বাট আমার ইচ্ছা আছে আমি আবার আরেকবার শ্যুট করার। সো এখন আমার যেটা মনে হচ্ছে তার প্রতি শ্রদ্ধা রেখে হয়তো সেই গানটি আমি আমি আর একটা নতুন করে একটা মিউজিক ভিডিও তৈরি করবো। বাচ্চু ভাই নাই এটা আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। আসলে বাচ্চু ভাই তো আমাদের বাংলাদেশের একটাই সম্পদ ছিল, একটাই তারা। সে এই তারাটা যে এত তাড়াতাড়ি খসে যাবে এটা আসলে আমরা ভাবতে পারছি না। হি মেড দিস গিটার মোর পপুলার, আমরা হয়তো আরম্ভ করেছি, এখন বাচ্চু গিটারটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, স্যালুট গোজ টু হিম। এবং বাচ্চুর যাওয়াটা এই মুহূর্তে আমি মনে করি ওর চলে যাওয়াটা ঠিক হয়নি, আমার মনে হয় আমাদের ওকে আরও কিছুদিন দরকার ছিল, আর কিছুদিন থাকলে হয়তো আরও কিছু জিনিস, হয়তো আরও কিছু ছেলে পেলে হয়তো আরও অনেক কিছু শিখতে পারতো ওর কাছ থেকে। আমাদের দেশে একটাই সমস্যা যে টিচার নেই, ওই অনেক ছেলের টিচার ছিল, অনেকেই তার গান শুনে গান বাজিয়ে অনেক কিছু শিখেছে। সো স্যালুট গোজ টু হিম অ্যান্ড প্রে ফর হিম অ্যান্ড আই উইল পার্সোনালি মিস হিম। আগামীকাল সকাল 10:30 কেন্দ্রীয় শহীদ মিনারে এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর মরদেহ জাতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাবার জন্যে রাখা হবে। সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত একটার সময় জাতীয় ঈদগাহে নিয়ে যাওয়া হবে, সেখানে জুম্মার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, তারপর পরের দিন চট্টগ্রামের উদ্দেশ্যে তার মরদেহ অপেক্ষা করা হবে তার ছেলে মেয়ের জন্য। তারাই সিদ্ধান্ত নেবে কোথায় কবর দেওয়া হবে, তারাই সিদ্ধান্ত নেবে। জানাজার পর আমরা অপেক্ষা করব তার সন্তানদের সিদ্ধান্তের জন্য, তাদের সন্তানদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কবর দেওয়া হবে।